Joshua, Ya Joshua, Ya Joshua, Guruji, Ya Joshua, Abak kore Guruji, Tabo manabo seva, Abak kore Guruji, Tabo manabo seva, Ya Joshua, Ya Joshua. গুরুসদয়ের বাড়ির কিছুটা দূরে ছিল একটা বিরাট হাওর। গ্রামের রাখালরা গরুর পাল নিয়ে রোজ ভোরে এই হাওরে আসত। স্বাধীনতা আনতে হলে জাতীয় জীবনে বীরত্বের বীজ বপন করতে হবে এবং বাঙালিদের ভীরু নাম ঘোষাতে হবে। গুরুসদয় দত্ত সৈনিক সংগ্রহ করতে লাগলেন নানাভাবে। শ্রী গুরুসদয় দত্ত আমাদের হাওড়ার ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ইংরেজদের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ইভেন ইফ ইট ইজ এগেনস্ট ইজ ওন এমপ্লয়ার, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সারা বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হল সাম্প্রদায়িক ঐক্য ও স্বদেশ প্রেমের গান সাংস্কৃতিক ঐতিহ্য নির্ভর অনুষ্ঠানের মাধ্যমে। তখন দেশে চলছে তীব্র স্বাধীনতা আন্দোলন। সমগ্র দেশবাসী সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সারা দেশ ইংরেজ শাসকের বিরুদ্ধে উত্তেজনায় টকবক করে ফুটছে। গুরুসদয় দত্ত নিজে কাজ করতেন আর বলতেন, ১৯৩১ সালে বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি প্রতিষ্ঠা করলেন। এই সমিতির কাজ ছিল মূলত লুপ্তপ্রায় লোকনৃত্য, লোকগীতি এবং লোকশিল্পীদের অনুসন্ধান এবং চর্চার মাধ্যমে তার সংরক্ষণ। ১৯৩১ সালে তিনি আরও একটি যুদ্ধ নৃত্য আবিষ্কার করলেন। এটি যশোর জেলার ঢালি নৃত্য। ব্রতচারী আন্দোলন নিয়ে বর্তমান অধিনেতা জানালেন, ব্রতচারীর জন্য বিশাল সম্পত্তি করে দিয়ে গেছেন, অ্যাসেট, কিন্তু সেটা আজকালকে ইউটিলাইজ করতে হবে, তার জন্য সরকারের সঙ্গে আমরা কথাবার্তাও বলছি। ১৩৩৮ বঙ্গাব্দে ২৩শে মাঘ, ইংরাজি ১৯৩২ সালে ৬ ফেব্রুয়ারি, শিবিরবাসীদের উদ্দেশ্যে গুরুসদয় বলেন, জীবনকে সভূমির ছন্দে প্রতিষ্ঠিত করা ছাড়াও তাকে একটা পবিত্র ব্রতরূপে গ্রহণ করে সুসংবদ্ধ ও গভীর আদর্শের সাধনার ভিতর দিয়ে কর্মজীবনে প্রকাশ করার একান্ত প্রয়োজন। শিবিরের সমবেত শিক্ষার্থীগণ তাঁর এই মহান প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাঁর নির্দেশিত পথে ব্রত আচরণের শপথ গ্রহণ করেন এবং গুরুসদয় দত্তকে গুরু পদে বরণ করে নেন। সত্যিকারের মানুষ করার গুরু হলেন গুরুসদয় দত্ত। গুরুসদয় দত্ত তাঁর নব প্রচেষ্টার নাম দেন ব্রতচারী। তাঁর কথায়, ব্রতচারী ইজ এসেনশিয়ালি আ পিপলস মুভমেন্ট।